আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আমরা আরো একটি টেক রিলেটেড বা একটি এজেন্সি রিলেটেড একটি ফেসবুক কভার ডিজাইন আমরা আজকে শিখবো। তো এটা আমরা করব। এখন আমরা প্রথমেই হচ্ছে সাইজটা নিয়ে নেব। সাইজ নেওয়ার জন্য ফাইল থেকে হচ্ছে নিউ, এবং এখান থেকে আপনি ওয়াইড দিবেন 820 পিক্সেল এবং হাইট দিবেন 360 পিক্সেল, এবং রেজুলেশনটা বরাবরই 300 থাকবে। আমরা এখান থেকে ওকে প্রেস করে দেবো এবং একটা আর্টবোর্ড পেয়ে যাব। তো এখানে আমাদের এই ডিজাইনটাকে নিয়ে আসি। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নেব, এবং আমরা প্রথমে আমরা আর্টবোর্ডটাকে একটা কালার করে নেব। এবং আর্টবোর্ডটাকে কালার করার জন্য আমরা প্রথমে আর্টবোর্ডের লকটা খুলে নেব, এবং এখান থেকে আমাদের কিন্তু গার্ডিয়ান কালার করা হবে। দেখবেন যে আপনি এখানে কিন্তু দুইটা কালার ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, তো এখান থেকে হচ্ছে আমরা গার্ডিয়ান ওভারলে, এবং এখান থেকে আমরা দুইটা কালার দেবো। একটা হচ্ছে আমরা এই কালারটা নিব, জাস্ট আপনি আই ড্রপার দিয়ে নিতে পারেন। ওকে, তারপর আবার এই নিচের এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেবো। দেখবেন যে খুব সুন্দরভাবে কালারটা মিলে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে একটু মুভ করতে হবে। মুভ করার জন্য আপনি অ্যাঙ্গেলটা ব্যবহার করতে পারেন, তারপর এখান থেকে আপনি রিভার্স ক্লিক করতে পারেন, তাহলে দেখবেন যে কালার উল্টে যাবে। তো আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন যে একবার এইটার মধ্যে কিন্তু সেম অনেকটা। এভাবে হচ্ছে আপনি আবার কালারের ইটা কমাইতে পারেন, স্কেলটা কমাইতে পারেন, ঘনত্বটা এই যে এরকম। তো আমার কাছে মনে হইতেছে যে এটা বেস্ট হয়েছে, তবে আমরা আরেকটু ঘুরাইতে পারি। আপনি আপনার মতো করে এটা মিলাই নেবেন। ওকে, তো আমার কাছে মনে হইতেছে যে ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এখানে ওকে প্রেস করে দেবো, আমাদের কালারটা মিলে গেছে। তারপর হচ্ছে আমরা যেটা করবো, আমরা একটা ছবি নিয়ে আসবো। এখানে আমাদের একটা হচ্ছে মানুষের ছবি লাগবে, আর একটা হচ্ছে ম্যাগের ছবি লাগবে। তো এই দুইটা ছবি আপনারা গুগল থেকে নিয়ে আসবেন, আমরা এটাকে লক করে দিই। তো আমি গুগল থেকে আগেই নিয়ে আসছি। তো এখন এই জন্য আমি ফাইল থেকে ওপেন, আপনি এগুলো গুগলে সার্চ দিলে পাবেন। আসলে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে কি করবেন, এই জন্য আমি আর এগুলো দেখাইতেছি না। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনের কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম, আমরা এখান থেকে ক্রস, আবার আমরা ম্যাগের ছবিটাকে নিয়ে আসলাম এখান থেকে এটা ক্রস। এখন জাস্ট আমরা মিলিয়ে দেবো। তো ম্যাগের ছবিটা আমরা হচ্ছে এইদিকে রেখে দিই, কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নেবো। এখান থেকে হচ্ছে আপনার ওকে পুঁতে রাখলাম, এবং আমরা মানুষের ছবিটা কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নেব। ওকে, এখানে থাকবে। আর সবার আগে আমরা এটাকে একটু উপরে নিয়ে নিই। ম্যাগের ছবি থাকবে নিচে, মানুষের ছবি থাকবে উপরে। তো আমরা এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু ছোট করে দেবো। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। তবে এখানে আরেকটু কাজ করা লাগবে, মানে একটু এডিট টেডিট করা লাগবে। সেটা হইতেছে, দেখেন এখানে দেখা যাচ্ছে ও ম্যাগের ভিতরে বসে আছে এমন একটা দৃশ্য। তো এইটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, ওর পার এখানে উপর দিয়ে একটু মেঘ দিতে হবে, এখানে একটু মেঘ দিতে হবে, তাহলে বোঝা যাবে যে ও মেঘের ভিতরে বসে আছে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে দুইটাকে সিলেক্ট করে লাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে একটা করে দেবো, মানে এখন দুইটা মিলে একটা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ক্লোন স্ট্যান্ড টুলটা ব্যবহার করব, এবং এখান থেকে আমরা আর আমরা আল্টা চাপ দিয়ে একটা ক্লিক করব, তাহলে দেখবেন যে এখানে ম্যাগ আসবে। তো আপনি এখান থেকে বড় করে এটা আনতে পারেন, জাস্ট এই যে আল্টা চাপ দিয়ে ম্যাগের উপরে ক্লিক করলো, এখানে জাস্ট বসিয়ে দিলাম, এই যে এখানে বসে গেল। এখন মনে হচ্ছে কি এখানে ভিতরে কিন্তু ম্যাগ আছে। আবার আমি আল্টা চাপ দিয়ে বসে বাস এভাবে, আবার আপনি এখান থেকে আল্টা চাপ দিয়ে ক্লিক করুন, তাহলে হচ্ছে আমাদের এই যেখানে আমরা আল্টা চাপ দিয়ে ক্লিক করছি ওই জায়গাটা পরে এখানে চলে আসতেছে। এই যে মনে হচ্ছে এখন কি মেঘের ভিতরে ও বসে আছে, এই যে জাস্ট এরকম। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এখন মনে হচ্ছে কি মেঘের ভিতরে বসে আছে এবং চারিদিকে মেঘ দেখা যাচ্ছে। তো এভাবে হচ্ছে আপনি করতে পারেন, এবং ছবিটাকে যদি আপনি আর একটু কালার ঠিকঠাক করতে চান তাহলে কন্ট্রোল এল প্রেস করতে পারেন, এবং এখান থেকে দেখবেন যে আপনি কালার ঠিকঠাক করতে পারবেন, কালার কমানো বাড়ানো ব্রাইটনেস, ঠিক আছে, এগুলো আপনি সব ঠিকঠাক আপনি করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা ওকে প্রেস করে দেবো, আমাদের মোটামুটি খুব সুন্দর আছে। তারপর আমাদের যে কাজগুলো করা লাগবে আমরা এটা করে দিই। আমরা এখান থেকে হচ্ছে লিখে দেবো, লেখালেখির কাজটা আছে তো এটাই অনেকে বুঝতে পারেন নাই, আমাকে অনেকে কমেন্ট করছেন যে এটা কিভাবে করা হয়েছে, আমি এই জন্য দেখিয়ে দিলাম। তো আমরা এখানে লিখে দেবো এজেন্সি, প্রথমে বড়টাই লিখি, আমরা ক্যাপস লক চাপ দিয়ে বড় করে দেবো সব এজেন্সি, আমরা এটা একটু বড় করে দেই। ওকে, এখানে ফন্টটা চেঞ্জ করে দেই। ওকে,
ওকে আমরা এই ফন্টটা ব্যবহার করতে পারি, এটা মোটামুটি খুব সুন্দর লাগতেছে। তবে এটাকে একটু চিকন করে দেবো এখান থেকে এদিকে টান। ওকে, ওকে, তারপর আমরা এখান থেকে একটা রাউন্ড রেকটেঙ্গেল একটা শেপ নিব এইভাবে জাস্ট টান দিয়ে। তবে রাউন্ডটা বেশি মনে হচ্ছে আমার কাছে, রাউন্ডটা আমরা কমানোর জন্য আমরা জাস্ট একটা ক্লিক করব। এখান থেকে কত আছে, 50 আছে, আমরা এখান থেকে 10 করে দেব। তারপর হচ্ছে ওকে করে দেব। ওপস, এটা তো আবার আড়াই হয়ে গেল, আমাদের একটা হয়ে গেছে। তো এটা আমাদের ক্লিক করার পর আমরা সবগুলোতে করে দেব। এখান থেকে হচ্ছে 10, ওকে, আমরা সবগুলোতে আমরা 10 দিয়ে দিলাম। তারপরে ওকে, এবার ঠিক আছে, এখন আমরা জাস্ট একটা এগিয়ে দিলে হয়ে যাবে, জাস্ট এভাবে ধরে টান দেবো। এবং এটা হবে হোয়াইট, তবে ভিতরে যে লেখাটা একদম ক্রিয়েটিভ এটা থাকবে প্লাম। তো এটা করার জন্য আমরা আমরা একটা টাইপ টুল নেব, আমি এখান থেকে ক্রিয়েটিভ লিখবো। আমরা এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেবো, এবং আমরা এখান থেকে ফন্ট আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। এটাকে জাস্ট আমরা একটা ফন্ট দিয়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা আরেকটু বড় ছোট করে দেবো, জাস্ট এরকম হইতে পারে। ওকে, তারপরে লেখা থাকবে উই আর, যেটা আমরা আর একটা লেয়ার নিয়ে আমরা জাস্ট উই এ আর উই আর সরি। ওকে, এবং এটা হবে আমাদের কি হোয়াইট কালার, কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু ছোট করে নেব। এটা জাস্ট একটু করে থাকবে। এবং এখানে কিন্তু তিনটা ডিজাইনও করা হয়েছে, এটা আমরা একটু করে নিই। এটা করার জন্য আমরা এখান থেকে পেন্ট টুলটা নিতে পারি, জাস্ট এখান থেকে আমরা হচ্ছে গিয়ে শেপ নেব। এবং এখানে ফিল কালারটা থাকবে না, জাস্ট একটা স্টক কালার থাকবে যেটা হবে হোয়াইট। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে এদিক থেকে এই পর্যন্ত একটা চেষ্টা করাটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে আমাদের চিকন করতে হবে। চিকন করার জন্য এখান থেকে বাস এরকম। ওকে, আমরা আল্টার চাপ দিয়ে আর একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে একটু বাঁকা, একটু ছোট, আবার আমরা আর একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে আবার একটু বাঁকা। এভাবে হচ্ছে আমরা এগুলো বানিয়ে নিতে পারি, আপনার আপনাদের মতো করে বানিয়ে নেবেন। তিনটাকে সিলেক্ট করে আমরা আরেকটু নিচে দিকে নিয়ে আসি। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু মোটা করা দরকার, তাহলে আমরা যেটা করতে পারি কনভার্ট করে আমরা ব্লেন্ডিং অপশন থেকে আরেকটু মোটা করতে পারি। তো ব্লেন্ডিং থেকে আসলে স্টকটা করলে বেশি সুন্দর হয় এবং এটা স্মুথলি করা যায় আর কি। আমরা এক দিয়ে দিই বাস, ও সুন্দর লাগতেছে। আল্টা চাপ দিয়ে একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে আমরা হরিজেন্টাল করে দিলে দেখবেন যেটা হয়ে গেছে। ওকে, এখন আমাদের মন মতো বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। ওকে, অলরাইট, তারপর হচ্ছে আমরা যেটা করব, আমরা নিচে এখানে আবার একটা ডিজাইন দেওয়া আছে, তার আগে আমরা এখানে আমরা এটা করে নেব। এবং এটার জন্য আমরা হচ্ছে কি একটা রাউন্ড রেকটেঙ্গেল নেব একটু নিচে, জাস্ট এরকম, এবং এটা থাকবে হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার ডান। তো ভিতরে যে লেখাটা লেখাটা থাকবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা এই পেজে গিয়ে দেখে আসি কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে হচ্ছে হ্যাভ অ্যান আইডিয়া অর প্রজেক্ট। তো আমরা এখানে এটা লিখে নেব, নতুন একটা লেয়ার, হ্যাভ অ্যান আইডিয়া অর প্রজেক্ট। তো এটা হচ্ছে আমরা ই করব, আমরা এটাকে মনসিরত ফন্টে নেব, এবং মনসিরত ফন্টে নিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। আমরা এখান থেকে মনসিরত, তারপর হচ্ছে এটা কি করবো হচ্ছে ব্ল্যাক। তো এইভাবে আপনার হচ্ছে কি এগুলাকে সুন্দরভাবে মেজারমেন্ট গুলো করতে হবে। আপনি শুধু ডিজাইন করলে হবে না, লেখাগুলোকে কিন্তু সুন্দর করা লাগবে, কারণ হচ্ছে আপনার লেখা এবং ডিজাইন দুইটা মিলে কিন্তু এটা আকর্ষণীয় হবে। আপনি ধরেন যে ডিজাইন করলেন অনেক কঠিন একটা ডিজাইন, কিন্তু লেখা আপনার সুন্দর হলো না,
তাহলে কিন্তু আপনার ডিজাইনটা মানসম্মত হবে না। ওকে, এটাকে হচ্ছে আমরা ই করে নেব, মোটা করে নেব একটু। ওকে, অনেকটাই কমপ্লিট। এখন হচ্ছে আমরা এখানে একটা ফোন নাম্বার এবং একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারি, এই জন্য আমরা এখানে ক্লিক করে একটা ফোন নাম্বার দেব, জাস্ট এমনিতে একটা ডেমো ফোন নাম্বার আর কি দিয়ে দিলাম আমরা, এবং এটা কিন্তু অবশ্যই হোয়াইট কালার হবে, সাদা। এবং একটু ছোট করে দিই আর একটু। ওকে, এবং এখান থেকে আমরা এটা রেগুলার করে দেব এবং টিক মার্ক। তারপর আমরা আরেকটা কপি করি, এখান থেকে আমরা ওয়েব অ্যাড্রেস দিয়ে দেবো, www.shikboi.com আমাদের ওয়েবসাইট দিয়ে দিলাম। আর হচ্ছে আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান আমার কাছ থেকে, তারা কিন্তু আমাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। আমাদের অ্যাপে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স পেয়ে যাবেন, একেবারে সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে মার্কেট প্লেস পর্যন্ত হাতে ধরে শেখানো আছে, একটা টাকাও লাগবে না এখানে, এখানে সম্পূর্ণ ফ্রিতে। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে শেখার পাশাপাশি আপনি কিছু কয়েন জমা হবে, এবং এই কয়েনের মাধ্যমে আপনি কিন্তু এখানে কিছু টাকাও আপনি পাবেন, মানে হচ্ছে কি আপনার প্রতি মাসে হাত খরচ আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, শিখবই লিখলে চলে আসবে। তো আমরা এখানে দুইটা আইকন আনবো, এই জন্য আমরা যাবো গুগলে, এবং গুগলে যাবো হচ্ছে ফ্ল্যাট আইকন, জাস্ট ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন, এবং এই ওয়েবসাইট থেকে আপনি আপনি আইকন গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমাদের কি কি আইকন লাগবে, একটা হচ্ছে ফোনের আইকন লাগবে, আমরা হচ্ছে ফোন, এবং এখান থেকে আমরা একটা ফোনের আইকন ডাউনলোড করব, এবং এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর একটা হচ্ছে আমাদের লাগবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের আইকন, আমরা এখানে সার্চ দিয়ে আমরা লিখবো যে ওয়েব। ওকে, জাস্ট একটা ওয়েব আইকন নিয়ে নিই, ফ্রি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে ফাইল থেকে ওপেন, তারপর হচ্ছে আমরা ডাউনলোডে গেলে দেখবো যেগুলো ডাউনলোড হয়ে গেছে, আমরা এই দুটাকে জাস্ট ওপেন দিয়ে নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো, একটা ওপেন, জাস্ট এটাকে টেনে ধরে নিয়ে আসবেন তাহলে হয়ে যাবে, এবং এই দুইটাকে সিলেক্ট করে ছোট করে দেবেন, কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দেবেন, এবং এই দুইটার কালার হবে সাদা। এবং এই দুইটার আমরা কালারটা চেঞ্জ করব হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে, প্রথমে আমরা ছোট করে ঠিক করে নিচ্ছি, আরো ছোট করব, পাল্টে গেছে। এটা ঠিক আছে, জাস্ট এটা আমরা নিয়ে যাবো। ওকে, এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, কনভার্ট স্মার্ট অপশন। এখন হচ্ছে আমরা ব্লেন্ডিং এ যে জাস্ট এটাকে কালারটা হোয়াইট কালার করে দেবো, কালার ওভারলে থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে হোয়াইট এবং ওকে, তাহলে দেখবেন যে আমাদের এখানে কাজটা কিন্তু কমপ্লিট। তারপর আমরা কিসের কাজ করতে পারি, এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আর সেটা হচ্ছে এখান থেকে জাস্ট একটু চাপায় নেই। ওকে, এখান থেকে আমাদের মোর ইনফো নামে একটা অপশন আছে, এটাও আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে করতে হবে। তো আমরা এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিই, জাস্ট এখানে দিব, এবং এটা হোয়াইট কালার হবে। ওকে, একটু সাইডে চাপায় নেব। তারপর হচ্ছে এখানে একটা ব্ল্যাক কালার থাকবে আরেকটা, সেটা হচ্ছে ইলিপস, নতুন একটা লেয়ার নিয়ে। ওকে, তো এটা আমরা একটা ব্ল্যাক কালার করে দেবো এখান থেকে, জাস্ট ব্ল্যাক কালার, টপ। ওকে, এবং এখানে থাকবে হচ্ছে মোর ইনফো বা যে কোনো কিছু থাকতে পারে, তো আমরা এখানে লিখে দিই যে মোর ইনফো, মোর ইনফো, এবং এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দেয়। ওকে, আর আরেকটু ডিজাইন করা হয়েছে, তো সেটা করার জন্য আমরা পেন্ট টুল ব্যবহার করতে পারি, আমরা এখান থেকে নেব পেন্ট টুল,
আর এখান থেকে অবশ্যই স্টকটা থাকবে, তো আমরা এখান থেকে এই ডিজাইনটা আমরা করতে পারি। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা যেটা করবো, আমরা এখান থেকে স্টক কালারটা অফ করে দেবো। স্টক কালারটা অফ করে দেওয়ার পরে আমরা এটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটা স্টক কালারটা দেবো, জাস্ট স্টক। তো হইল না, ব্যাপার না, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে তারপর করে দেখি, তাও হচ্ছে না। তাহলে কি করা যায়, আমরা যেটা করতে পারি আমরা এইখান থেকে কমাইতে হবে, ওকে, জাস্ট এরকম। তারপর আমরা এটা একটু ছোট করে দিই, ওকে। তো এটা আমাদের হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করতে পারি আর কি, আর আমাদের কিছুই নাই, এখানে সব মোটামুটি কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর হচ্ছে লাইক কমেন্ট যদি আপনারা না করেন তাহলে আসলে ভিডিও বানাতে ওরকম আগ্রহ হয় না, এবং আপনাদের রেসপন্স যদি না থাকে তাহলে আমি আসলে বুঝতে পারি না যে কিরকম ভিডিও আপনারা চান বা এরকম ভিডিও কি আরো দিব কিনা। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে এখান থেকে আপনারা কোনো কিছু শিখতে পারতেছেন কিনা, কারণ আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো। যদি শিখতেই না পারেন তাহলে আসলে কষ্ট করে ভিডিও বানানোর কোনো মানেই হয় না। তো আপনাদের নিজস্ব মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর যদি আপনারা গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করবেন, আমাদের অ্যাপের ভিতরে অবশ্যই আপনি গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, এবং এছাড়াও আরো অনেক কোর্স আছে, এবং আপনি এখান থেকে মোটামুটি টুকটাক কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত জানতে আপনি অবশ্যই অ্যাপটা ডাউনলোড করুন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।